हेलो एवरीवन आमी राहुल आछि आपनादेर साथे और आपनादेरके स्वागत जानाच्छि आरो एकटी नतुन भिडियोते। तो आजकेर एई भिडियोते आमी आपनादेरके देखाबो जे आपनादेर जिमेल अ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগইন আছে কিনা এটা কিভাবে বুঝবেন। তো এই জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দুটি কারণ হতে পারে। প্রথমত আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করেছিলেন এবং দ্বিতীয় নম্বরে আপনার জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি কেউ হয়তো জেনে গিয়েছে। তো এই জিমেল অ্যাকাউন্ট হ্যাক হলে কিন্তু আপনার সমস্ত ডেটা যেমন ফটো থেকে শুরু করে আপনার কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত সব কিছুই কিন্তু হ্যাক হয়ে যায় এবং যে ব্যক্তি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করেছে চাইলে ডিলিটও করতে পারে। তো এটা চেক করে দেখা অবশ্যই জরুরি যে জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কারোর ফোনে লগইন আছে কিনা। তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কারোর ফোনে লগইন আছে কিনা এটা দেখার জন্য প্রথমে জিমেল অ্যাপটিকে ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার ফোনে যে কটা জিমেল অ্যাকাউন্ট আছে তো সেই কটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু শো করবে। তো আপনি যে জিমেল অ্যাকাউন্টটি চেক করে দেখতে চান তো সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনি দেখবেন যে হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো এবার এখান থেকে একটু সাইডে টানবেন। সাইডে টানার পর এখানে দেখবেন যে সিকিউরিটি বলে একটা অপশান আছে, তো এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। কিছুটা নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন যে ইওর ডিভাইস। তো আপনার অ্যাকাউন্টটি কোন কোন ফোনে লগইন আছে বর্তমানে তো সেই ফোনগুলি আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটাই ডিভাইস শো করছে, তো এটা বর্তমানে আমারই ফোনে লগইন আছে। তো আপনারা দেখে নেবেন যে আপনার ফোন ছাড়া এখানে আদার্স কোনো ফোন শো করছে কিনা। তো আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যে কটা ডিভাইসে লগইন করে রাখবেন সেটা আপনার ফোন হতে পারে বা ল্যাপটপ হতে পারে, সেই সব কটা ডিভাইস কিন্তু এখানে শো করবে। তো আপনার লগইন করা ডিভাইস ছাড়া যদি আদার্স কোনো ডিভাইস এখানে শো করে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার ফোন ছাড়া অন্য কারো ফোনে লগইন আছে। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেই ডিভাইসটিকে লগ আউট করে দিতে পারবেন। এছাড়াও এখান থেকে লগ আউট করে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড তো সেই পাসওয়ার্ডটিকে আপনি চেঞ্জ করে দেবেন। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে দেখবেন যে পার্সোনাল ইনফো, তো এই পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে চলে যাবেন, গিয়ে দেখবেন যে একটা পাসওয়ার্ডের অপশান আছে, তো এই পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এরপর আপনার যে পুরনো পাসওয়ার্ড তো সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে নেক্সট করবেন। করলে আপনার সামনে নতুন একটা পাসওয়ার্ড এন্টার করার অপশান চলে আসবে, তো সেখানে আপনি নতুন পাসওয়ার্ডটি এন্টার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এছাড়াও আপনাদের যদি কোথাও কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওতে বাস এইটুকুই, দেখাচ্ছি নতুন এক ভিডিওতে। বাই।